নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের কানপুর বিসিএফ এর 54 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা 246 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ আটক করল। বুধবার রাতে বিসিএফ জওয়ানরা টহলরত অবস্থায় কাশির সিরাপগুলি উদ্ধার করে। যদিও এই ঘটনায় কাউকে বিসিএফ আটক করতে পারেনি, বৃহস্পতিবার বিসিএফ কর্তৃপক্ষ আটক করা নিষিদ্ধ কাশির সিরাপগুলি কৃষ্ণগঞ্জ থানাতে জমা দেয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের কানপুর বিসিএফ এর 54 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা 246 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ আটক করল। বুধবার রাতে বিসিএফ জওয়ানরা টহলরত অবস্থায় কাশির সিরাপগুলি উদ্ধার করে। যদিও এই ঘটনায় কাউকে বিসিএফ আটক করতে পারেনি, বৃহস্পতিবার বিসিএফ কর্তৃপক্ষ আটক করা নিষিদ্ধ কাশির সিরাপগুলি কৃষ্ণগঞ্জ থানাতে জমা দেয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।